বিরতির পর আরো একবার স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠান কল্পতরু উৎসবে। আজ কল্পতরু উৎসব এবং আজ সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটিতে নেমেছে ভক্তের ঢল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সোমনাথ দা, আমরা আবারও আলোচনাতে ফিরে যাব। সোমনাথ দা, যে বিষয়টা আলোচনা করছিলাম, এই যে আজকের দিনে প্রতি বছর বারবার করে ছুটে যাওয়া, কোথাও একটা এই দিকটাও কাজ করে যে আজকে যে মনোবাসনা নিয়ে যাব সেই মনোবাসনা পূর্ণ হবে, এর প্রাসঙ্গিকতা সত্যি। যদি লাইনে দাঁড়ানো 10 জন লোকের ইন্টারভিউ নেওয়া হয় তাহলে হয়তো 6 থেকে 7 জনই বলবেন যে আজকের দিনে মনোবাসনা ইত্যাদি ডট ডট ডট। তো সেইটার মধ্যে একটু মিথ আছে, মিথ্যা বলবো না, একটু মিথ আছে, কিছুটা সত্যতা রয়েছে। শ্রীরামকৃষ্ণ ওই যে ঘোষণা করলেন যে তোদের চৈতন্য হোক, 1886 1 জানুয়ারি দুপুরের দিকে বাগানের পথে হাঁটতে গিয়ে গিরিশবাবুকে উপলক্ষ করে বললেন যে তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই কথাটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন গিরিশবাবু, যিনি আপনি জানেন এবং দর্শক শ্রোতারাও নিশ্চয়ই জানেন যে বোহেমিয়ান স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু তার ভেতরে এমন একটা কোথাও শুদ্ধতার বাতাবরণ ছিল যেটা শ্রীরামকৃষ্ণের কথা সেটাকে স্পর্শ করছে, এবং তিনি ও অন্যরা সেই দিনকে হেঁকে হেঁকে অন্যদের বলতে থাকলেন যে ওরে তোরা কে কোথায় আছিস, ছুটে আয়, ঠাকুর আজ কল্পতরু হয়েছেন। এই জায়গাটাতে যদি আমরা আধ মিনিট কি 1 মিনিট দাঁড়াই, যে ওই যে কল্পতরু হয়েছেন মানে তাঁরাও সেদিনকে মিন করেননি, পরবর্তীকালেও এটা কেউ ব্যাখ্যা করেননি এইভাবে যে সব কিছু তিনি গ্রান্ট করে দেবেন, কিন্তু মানুষের যেটা সবচেয়ে বড় তার চাহিদা থাকতে পারে, সবচেয়ে বড় যে স্বপ্ন থাকতে পারে, যে ভেতরের শুদ্ধ চৈতন্যের জাগরণ, সেটিকে শ্রীরামকৃষ্ণ সেই দিনকে আশীর্বাদ করছেন এবং সেই অর্থে তিনি কল্পতরু হয়েছেন। যেটার সঙ্গে কন্ট্রাস্টে আমরা বিপরীতে স্মরণ করছি যে পুরাণে কল্পবৃক্ষের কথা আছে এবং সেই কল্পবৃক্ষ নাকি মানুষ যা চাইবে চাওয়া মাত্র সেটাকে পূরণ করে দেয়। আমাদের এমনি ভাবতে ভালো লাগে 2017 যতই বলি নববর্ষ, কিন্তু তাতে নবনব সমস্যার গল্পটা থেকেই যাচ্ছে, সেখানে যদি ওরকম হতো মন্দ কী ছিল। কিন্তু কথিত আছে যে সেই পুরাণের কল্পবৃক্ষ, তার তলায় দাঁড়িয়ে একজনের নাকি হঠাৎ ভয় লেগেছিল যে ইরে এই সময় যদি বাঘ বেরোয়, এবং সেইটা হওয়া মাত্র বাঘে এসে তাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল। এরকম কল্পবৃক্ষকে নিয়ে কাহিনী রয়েছে। সেই জন্যই আসলে কী হয় যে আমরা তো নিজেরাও ঠিক জানি না যে আমাদের কোনটা চাওয়া উচিত আর কোনটা উচিত নয়। শ্রীরামকৃষ্ণের কথায় যদি ফিরি, তিনি বলছেন যে তোমাদের চৈতন্য হোক। সেই জন্য লাইনে দাঁড়ানোর লোকেরা হয়তো সকলে জানেন না, আপনাদের মতো মানুষের সাহায্যে, গণমাধ্যমের সাহায্যে তারা এইটা জানবেন, কোনটা জানবেন না, শ্রীরামকৃষ্ণের যে জীবনী আছে, অথেন্টিক যে জীবনী, সেই জীবনীতে এই ঘটনার ক্যাপশন করা আছে। স্বামী শারদানন্দ মহারাজ লিখেছিলেন, তার ক্যাপশন হচ্ছে আত্মপ্রকাশে অভয় প্রদান। শ্রীরামকৃষ্ণ নিজের স্বরূপে প্রকাশিত হচ্ছেন এবং মানুষকে অভয় দিচ্ছেন, কোনটা যে তোমাদের চৈতন্য হোক। এই যে চৈতন্যের তিনি অভয়টি দিচ্ছেন, তিনি প্লেন ড্রেসের মানুষ, তিনি কিন্তু গেরুয়াধারী নন, সাদা কাপড় পরে আছেন যাতে সাধারণ মানুষ তার সঙ্গে আইডেন্টিফাই করতে পারে। একটা কি বলা হয় জানেন, যে সাধু সাজা ভালো নয়, সাধু হওয়া ভালো, এই কথাটা তো খুব প্রচলিত আছে। আজকে এই 1 জানুয়ারিতে আমাদের ভাবতে কষ্ট হচ্ছে, আমাদের বলতেও কষ্ট হচ্ছে, আপনারাই নিউজ করেছেন যে যেখানে টেরর অ্যাটাক হচ্ছে এবং সান্টা ক্লজের সাজে, ওই সাজটা আমরা চাই না। ভেতর থেকে কেউ সান্টা ক্লজ হলে সেটা আমরা চাই। সুতরাং সাধু সাজা ভালো নয়, সাধু হওয়া ভালো। শ্রীরামকৃষ্ণ সেই ধরনের সাধু, অন্তরের বহিঃপ্রকাশ, অন্তরের বহিঃপ্রকাশ, এবং সেই সাধুর আত্মপ্রকাশ। তিনি আলাদাভাবে বাইরের দিক থেকে সান্টা ক্লজ নন, তিনি চকোলেটও দেন না, বুলেটও দেন না, কিন্তু ভেতরের দিক থেকে যে সান্টা ক্লজ, তাঁর সেই দিনকার ঘোষণা, যিনি কিনা আত্মপ্রকাশ করছেন। তিনি মানুষকে চাল ডাল কলামূলো দিতে আসেননি, মানুষকে দিতে এসেছেন সেই শুদ্ধ চৈতন্যের স্পর্শ, সেখান থেকে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক।